বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আসফাতুল কোকিন থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মুরগি দিয়ে একটা ঝাল বিরিয়ানি তৈরি করব, সেজন্য আমি এটা ব্রয়লার মুরগি নিয়েছি, যেটাকে সাদা মুরগি বলা হয়। তো আমি এই মুরগিটাকে প্রথম ফার্স্ট একটু ভেজে নিব। ভাজার জন্য আমি যেটা করব, আমি লবণ দিয়ে, কিছুটা লবণ দিয়ে মেখে রাখব। লবণ এখানে আমি সামান্য একটু মরিচের গুঁড়ো দিব, এখানে সামান্য মরিচের গুঁড়ো দিব। এই মরিচের গুঁড়ো দেওয়ার কারণ হলো, আপনি যখন বিরিয়ানিটা করবেন, ঝাল ঝাল করবেন, বাকি একটু কালারফুল করতে চাবেন, তখন এই মরিচের গুঁড়াটা দিলে কালারফুল আসবে। তবে তবে বিশ্বাস করুন, এই মরিচের গুঁড়াটা দিয়ে যখন আমরা ভাজবো, তখন ঝালটা একেবারেই থাকবে না। অনেকেই মনে করতে পারে যে ঝালটা মনে হয় একটু বেশি হবে, বাকি ঝাল থাকবে। মরিচের গুঁড়া যখন আপনি ম্যারিনেট করে রাখবেন, রাখার পর ভাজার পর এই ঝালটা, কালারটা ঠিকই থাকবে, তবে ঝালটা একেবারে চলে যাবে। তো আমি এগুলি সবগুলি একদম মেখে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। তো আমি এখন একটা কড়াই দিব, কড়াইটা দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন ঝালটা একটু ধরিয়ে দিব, তেলটা গরম আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো। তেলটা গরম আসলে মাংসগুলি, ম্যারিনেট করা মাংসগুলি আমি ভেজে নিব। ম্যারিনেট করা মাংস কিন্তু আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখন এটাকে আস্তে আস্তে ভেজে নিব, তেল গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিব। খুব সতর্ক সেঁক দিতে হবে, কারণ যাতে মাংস ছিটে না আসে। কারণ ম্যারিনেট করা মাংস যখন রাখবেন, তখন মাংস থেকে পানি, এই যে পানি এসে যায়, তখন মাংস গার দিকে ছিটে আসতে চাইবে। তো আমরা আস্তে আস্তে দিয়ে মাংসটা ভেজে নিব। তো আমি এখন মাংসটা ভালোভাবে একেবারে ভালো করে ভেজে নিব। এক পিস ভালোভাবে ভাজা হইলে আমি আরেক পিস উঠিয়ে দিব। সুন্দর করে গুছিয়ে দিয়েছি, মাংসটা আস্তে আস্তে ভাজা হয়ে যাক। ভাজা এক পিস লাল হওয়ার জন্য আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তো মাংসগুলো এক পিস লাল হয়ে গেছে, সেই জন্য আমি মাংসটা উঠিয়ে দিয়েছিলাম। তখন হয়তো ক্যামেরাটা একটু অফ ছিল। মাংসটা আমার দুটি মাংস হয়ে গেছে, এখন মাংসগুলো আমি উঠিয়ে ফেলব। সাধারণত যখন আমরা সাদা মুরগিটা রান্না করি, একটু কড়া ভাজা হলে আমাদের মুরগির মাংসটাও ভালো লাগবে, আমাদের বিরিয়ানিটাও ভালো লাগবে। সেই জন্য আমি একটু কড়া করে ভাজার চেষ্টা করতেছি, আর একটু লাল করব, তাতে মাংসটা অনেক সুন্দর লাগবে। এরপরে মাংসগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসগুলি উঠিয়ে ফেলব। তো আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলা নিয়েছি, মশলা নিয়েছি আমি লবঙ্গ নিয়েছি প্রায় 10-12 টুকরা, তারপর এলাচ নিয়েছি 3-4 টুকরা, সাথে নিয়েছি বাদাম, মিষ্টি জিরা নিয়েছি। এখানে নিয়েছি আমাদের যে জিরাটা, আমরা রান্নার জিরাটা ব্যবহার করি সেই জিরাটা। এখানে নিয়েছি আমি এলাচ, এলাচটাও আমার প্রায় 7-10 টুকরা মতো হয়েছে। তারপরে নিয়েছি জয়ত্রী, আর নিয়েছি অর্ধেকটা জয়ফল। জয়ফল ভেঙে আমি একটা 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 জয়ফল ভেঙে নিয়েছি, আমি তাও 7-8টা জয়ফল জয়ত্রী নিয়েছি। তো আমি এর সাথে নিয়েছিলাম টক দই নিয়েছি, টমেটো সস, আমার হাতে বানানো টমেটো সস ভিজিয়ে রেখে দিয়েছি, সেটা নিয়েছি। তারপরে নিয়েছি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আমি এখানে পেস্ট কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি আলু বাখারা, আলু বাখারাগুলি আমার ফ্রিজে ছিল, আলু বাখারা নিয়েছি। তো আমি পোলাও চাউলও নিয়েছি। তো আমি এখানে পোলাও চাল নিয়েছি, পোলাও চালটা প্রায় 1 কেজির বেশি হবে। এখানে এই পোলাও চাল আমি নিয়েছি, চালটা আমি ধুয়ে প্রথম ফার্স্টে চালটা ঝরতে দিব। চালটা যখন ঝরা ঝরা হবে, তখন আপনার পোলাওটাও অনেক ঝরা ঝরা হবে। সরি, আমি তো বিরিয়ানি করবো, যে বিরিয়ানিটাও এরকম ঝরা ঝরা হবে। তো আমি এখন এই মশলাগুলি সবগুলি আমি পেস্ট করে নিব। আমার আদা রসুন পেস্ট করা আছে, আমি এই মশলাগুলি সবগুলি পিলিং করে পেস্ট করে নিয়েছি, নিয়ে নিব এখন। তো আমি এখন মূল রান্নাতে চলে যাবো। আমি একটা কড়াই দিয়েছি, এই কড়াইটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এখন আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই পর্যায়ে আমি 3-4 টুকরা গরম মশলা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এই পেস্টগুলি আমি বাদামি কালার করে ভেজে নিব। পেস্টটা আমার বাদামি কালার হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করবো।
তো পেঁয়াজগুলি আমার কিছুটা মেরুন কালার হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করবো। লবণটাও আমি আপনার পরিমাণ মতো দিব, আপনারা আপনার পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। লবণটা লাগলে কিন্তু কিছুক্ষণ পরে দেওয়া যায়, আর যখন লবণ আগে বেশি দিয়ে যায় তাহলে কিন্তু কিছুই করা যাবে না। তার একটু আমার মেরুন কালার হয়ে আসবে, আমি এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি এখন আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু সামান্য পানি অ্যাড করবো। পানি অ্যাড করে আমি কিন্তু আগেই বলে নিচ্ছি, কারণ আমি এখানে কোনো কাঁচা মরিচ অ্যাড করবো না, আমি এখানে লাল মরিচ যেটা গুঁড়া মরিচ সেই লাল মরিচটা অ্যাড করবো। তো লাল মরিচটা অ্যাড করার জন্য, কারণ আমি চুনান রাখার কিছু কালার আনার চেষ্টা করবো, তো লাল মরিচটা অ্যাড করার জন্য আমি আমার পরিমাণ মতো দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো লাল মরিচটা অ্যাড করবেন। যে যেটুকু ঝাল খাবে সেভাবেই অ্যাড করা যাবে, আবার প্রয়োজনে একটু কালার করার জন্য হলেও অল্প কিছু ব্যবহার করা যাবে। এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব, কষিয়ে নিয়ে আমার সব মশলাগুলি দিয়ে দিব। আমি যে মশলাগুলি সবগুলি দেখেছি ওগুলো সবগুলি আমি একসাথে পেস্ট করে নিচ্ছি, আমি সব মশলাগুলি দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে একসাথে আমরা ভালোভাবে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি আলু বাটা দিয়ে দিচ্ছি প্রায় 7-8 টুকরোর মতো, সবগুলি আমি দিব না, আমি 7-8 টুকরোর মতো দিয়ে দিচ্ছি। তারপরে আমরা আমি দিয়ে দিচ্ছি টক দুগলি। টক দুগলি টেস্ট করে একদম ইয়ে করে নিব, হাত দিয়ে আমি কষে নিব, টক দুগলি অ্যাড করব। এগুলি সুন্দর করে ভালো করে একদম কষিয়ে ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি আরেকটু অ্যাড করব, সামান্য একটু টেস্টি সল বিপ্লবন এগুলি অ্যাড করব, যাতে আপনার রান্না স্বাদ আনার জন্য। আমি এখানে যে বিট লবণ নিয়েছি, তো আমি এখানে বিট লবণ ছোট্ট একটা চামচের এক চামচ বিট লবণ দেবো, বিট লবণটা সরি টেস্টি সল দেবো, আমি এই যে ছোট্ট একটা টেস্টি সলে দিয়ে নিয়েছি। তো এখানে আপনি টেস্টি সল অ্যাড করার জন্য সামান্য একটু টেস্টি সল দেবেন, একটু স্বাদ আসার জন্য, পরিমাণে বেশি দেওয়া যাবে না। সবগুলি আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখন এই পর্যায়ে আমি দেখবো আমার ঝালটা কি পর্যায়ে আছে, যদি ঝালটা একটু কম হয় তাহলে আমি ঝাল দিব, আর যদি ঠিক হয় তাহলে তো ঠিক মতোই আসবে, তা আমি একটু দেখে নিব। আমি আর একটু ঝাল মরিচ অ্যাড করেছি, এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার টমেটো সস। আমার এটা হাতে বানানো টমেটো সস, তো আমি এখানে থেকে টমেটো সস দিয়ে দিব। তো এখানে আমি এই দু বড় চামচে 2 চামচ টমেটো সস অ্যাড করবো। এটা চাইলে অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তো আমি এটা তো আমার হাতে বানানো ঘরে আছে, সেই জন্য আমি এটা এটা অ্যাড করলাম। ঝাল বিরিয়ানি যেভাবে আসলে পুরান ঢাকার স্টাইল আনতে চাইছি, তো যেভাবে করে সেইভাবেই আমি করার চেষ্টা করছি। অবশ্য আমাদের যার যার মনের মাঝে যদি যার যার নিজের পছন্দ মতো রান্না করলে ওই রান্নাই বেশি স্বাদ হয়, তো আমি আমার পছন্দ মতোই করার চেষ্টা করছি। এগুলি ভালো করে আমরা কষিয়ে নিব, কিছুক্ষণের জন্য আমি অপেক্ষা করবো। আমি একটু ব্যস্ত থাকার জন্য আমি দেখাইতে পারিনি, আমি কিন্তু কিছু আলু চাক চাক করে কিছু আলু গোটা গোটা করে এইভাবে করে কেটে ভেজে নিয়েছি। তো আমি এই আলুটাও আমার রোস্টের সাথে দিয়ে দিব। তো আমি প্রথমে মাংসটা দিয়ে দিব, প্রথমে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা একেবারে ভালোভাবে কষানো হয়ে গেছে, তো আমি মাংসটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে একেবারে ভালো করে মিলিয়ে দিচ্ছি। মশলাটা যে একেবারে মাংসের সাথে ভালোভাবে মেখে যায় মেশে যায়, এই জন্য আমি একটু মশলাটা হালকা আঁচ দিয়ে তারপর মশলাটা আমি মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম, আলুটাও একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ আমি কিছুটা পানি অ্যাড করবো, একটু ভালোভাবে নিয়ে নেব। মাংসটা আমি কিন্তু 2-3 মিনিটের জন্য একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তো এখানে আলুটাও আমি ভালো করে কষিয়ে নেব।
তো এখানে আমি পরিমাণ মতো সামান্য একটু পানি অ্যাড করছি, কারণ আমি এখন মাংসগুলো আরো একটু সিদ্ধ হলে আমি মাংসগুলো উঠিয়ে নিব। তো আমি এই জন্য একটু পানি অ্যাড করলাম। আরেকটু পানি অ্যাড করবো। তো আমি সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দেখে রাখবো। যতটুকু পানি দিচ্ছি ওই পানি উঠে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দেখে রাখবো। ডেকে আমি 4-5 মিনিটের জন্য অপেক্ষা করব। তো 4-5 মিনিটের পরে আমি ঢাকনা খুলে দিলাম। মাংসটা আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলি আস্তে আস্তে উঠিয়ে নিব। উঠিয়ে ঝোলটা দিতে দিয়ে আমি পোলাও চালটা ভরে দিব। যারা জানেন তারা তো ভালোই, আর যারা না জানেন আমার রান্নাটা অবশ্যই আগে থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন রান্নাটা আসলে কীভাবে করছি আমি। তো এখন আমি মাংসটা এইভাবে উঠিয়ে নেব। উঠিয়ে আপনারা শেষে একটু ঝোলও উঠে নিতে পারবেন সাথে। জ্বালাটা একটু কমিয়ে নিব আমি। তো এইভাবে আমি মাংসটা উঠিয়ে নিয়েছি, সাথে আলুটাও উঠিয়ে নিয়েছি। আমি বাকি যে মশলা কিছু মশলা উঠিয়ে নিয়েছি, বাকি যে মশলা আছে মশলার ভিতরে আমি পোলাওটা দিয়ে দিব। তো আমি বাকি মশলাটা রেখে দিচ্ছি। তো এখন এই পর্যায়ে আমি আপনারা চাইলেও তেলটা অ্যাড করতে পারেন, কারণ আপনাদের পরিমাণে তেলটা একটু কম হলে তেল অ্যাড করতে পারেন। আমিও আমার এখানে আমি একটু তেল অ্যাড করছি। তো আমি এখন এটা ভিতরে আমি যে পোলাও চালটা দিয়ে রেখেছি, পোলাও চালটা আমি দুটা দিয়ে দিব। তো এখন চালটা তাহলে অনেক ভালো করে ভেজে নেব। চালটা এই পর্যায়ে আপনি যত ভালো করে ভাজবেন ততই এখন চালটা একেবারে ঝরঝরে হবে। আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি কোনো বিরিয়ানি মশলা অ্যাড করছি না। এখন আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিব। তো ভাজা হয়ে গেছে, আমি এখন পানিটা অ্যাড করবো। আমি কিন্তু আমার গ্যাস পরিমাণ মতো আমি পানি অ্যাড করছি। এখানে আমি কোনো মেখে পানি অ্যাড করি না। তো আমরা রান্না করতে করতে আসলে এইভাবেই আমি পোলাও উৎসেতে পানি দিলে বা বিরিয়ানিতে পানি দিলে পানিটা ঠিক মতো হয়ে যায়। তো আমি এখন দেখে তারপর আরেকটু পানি দিব। এরপর আমার আরেকটু পানি লাগবে। আমরা পানিটা সবসময় দিয়ে যারা না জানে, তো আমি এইভাবে একটু পানিটা মাপবো। যখন আপনারা চায়ের পর্যন্ত বা চায়ের আঙুল পর্যন্ত পানি হয় সেটাই মনে করতে হবে আমাদের রাইট পানি নিচ্ছে, আমাদের পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে। তো আমার এখন পরিমাণ মতো পানি হয়ে গেছে। এখন আমি লবণটা দেখবো, দেখে দেন আমি দেখে রাখবো। কিছুটা লবণ লাগবে, তো আমি লবণটাও দিয়ে দিলাম। আমি বোলক আসার জন্য অপেক্ষা করবো। বোলক আসার পর আমি আবার মাংসগুলি দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি পোলাওটা দেখে নিব। আমার পোলাওটা বোলক এসে গেছে। এখন আমি মাংসগুলি দিয়ে দিব। উঠিয়ে রাখা তুলে রেখেছি যে মাংসগুলো, এগুলো আমি আস্তে বসিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো। তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিব। আমার মনে হচ্ছে যে আমি প্রায় 10-15 মিনিটের মতো রেখেছি, পানিটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে এখন একটু উল্টিয়ে দিব। আমি উল্টিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি আরও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেখে রাখবো। 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমি আমার বিরিয়ানিটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটা বলে পরিবেশন করবো। বলটা উঠিয়ে নিচ্ছি। তো আমি একটা বলে উঠিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।